শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের নতুন মন্ত্রিসভার 42% সদস্যই ফৌজদারি মামলার আসামি, কপাল পুড়ল মোদি সরকারের। বকশিস না পেয়ে নবজাতককে খুন করল দুই হিজড়া। পুলিশের আচরণে ক্ষুব্ধ এলাহাবাদ হাইকোর্ট, ভারতে মিথ্যা মামলায় তাবলিগ জামাত সদস্যদের হয়রানির অভিযোগ। 15 বছরেই সামরিক ড্রোন তৈরিতে তুরস্কের অভাবনীয় চমক। ইসরায়েলি অবৈধ বসতিকারীরাও যুদ্ধ অপরাধ করছে বলল জাতিসংঘ। তালিবানের বিরুদ্ধে লড়াইয়ে লেবানন, ইরাক এবং সিরিয়ার পথে হাঁটতে হবে বললেন আফগানিস্তানের প্রেসিডেন্ট। এবং সবশেষ থাকছে, ইসরায়েলকে হতাশ করল ওমান, দখলদারদের সঙ্গে আপোষ নয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনা মহামারী মোকাবেলা এবং অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে সম্প্রতি মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল এনেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 7 জুলাই রাষ্ট্রপতি ভবনে ঘটা করে শপথ নেন ভারতের নতুন 43 জন মন্ত্রী। কিন্তু শনিবার মন্ত্রীদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতের অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম, যেখানে বলা হয়েছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার 90% মন্ত্রী কোটিপতি আর 42% সদস্যের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা, যার মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। প্রতিবেদন বলছে একাধিক নবনির্বাচিত মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে একেরও বেশি মামলা। নতুন মন্ত্রিসভার 78 সদস্যদের মধ্যে ফৌজদারি মামলা রয়েছে মোট 33 জনের। এদের মধ্যে পশ্চিমবঙ্গের জন বার্লা, শিথিন প্রমাণিক সহ 4 জনের বিরুদ্ধে রয়েছে হত্যা চেষ্টার অভিযোগ। বাকি 33 জন মন্ত্রীর মধ্যে রয়েছে 24 জনের বিরুদ্ধে হত্যা এবং ডাকাতির মতো ভয়াবহ মামলা। অর্থাৎ দেশটির মোট মন্ত্রীর 31%-র বিরুদ্ধে রয়েছে গুরুতর অপরাধের মামলা। ডিআরএর একটি প্রতিবেদনে আরও বলা হয়েছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার বিরুদ্ধে গুরুতর 9টি মামলা রয়েছে। পশ্চিমবঙ্গের আরেক সদস্য নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে রয়েছে মোট 11টি মামলা। বকশিসে টাকা না দিয়ায় দুই হিজড়ার বিরুদ্ধে এক নবজাতককে অপহরণের পর খুন করার অভিযোগ করেছে। ভারতের দক্ষিণ মুম্বাইয়ের অম্বেডকর নগরে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, অম্বেডকর নগরের বাসিন্দা শচীন চিতুলার বাড়িতে নবজাতকের খবর পেয়ে সেখানে যান কানাইয়া চুগলের ওরফে কান্নু। অভিযোগ, শচীনের সন্তানকে আশীর্বাদ করার জন্য 1100 টাকা দাবি করেন জন্য। শচীন তখন কান্নুকে জানান লকডাউনে তার কাজ চলে গেছে, হাতে টাকা নেই, ফলে তার দাবির মতো টাকা দেওয়া সম্ভব নয়। পরবর্তীতে কান্নুকে একটা শাড়ি এবং একটা নারকেল দেওয়ার প্রস্তাব দেন শচীন, কিন্তু কান্নু তাতে রাজি হননি। এরপরেই শচীনের সঙ্গে কান্নুর কথা কাটাকাটি হয়, কান্নুকে বাড়ি থেকে বের করে দেয় শচীন। এরপর মাঝরাতে সঙ্গী সোনুকে নিয়ে ফের শচীনের বাড়িতে যান কান্নু। মা বাবার পাশে শুয়ে থাকা বাচ্চাটিকে তুলে ধরে নিয়ে গিয়ে পাশের একটি ডুবায় ছুঁড়ে ফেলে দেন। সকালে উঠে বাচ্চাকে দেখতে না পেয়ে শোরগোল পড়ে যায়। শচীন থানায় গিয়ে কান্নুর বিরুদ্ধে মামলা করেন। শচীনের অভিযোগের ভিত্তিতে কান্নু এবং তার সঙ্গী সোনুকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা বাচ্চাটিকে অপহরণ এবং হত্যার কথা স্বীকার করেছে। তাবলিগ জামাত সম্পর্কিত মামলায় মিথ্যা তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করায় ক্ষুব্ধ ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্টের 3 জেলার পুলিশের সুপারকে সমন পাঠিয়েছেন। শুক্রবার এই মামলার শুনানিতে হাইকোর্ট কঠোর অবস্থান গ্রহণ করে 3টি জেলার ব্যক্তিগতভাবে আগামী 15 জুলাই আদালতে তলব করেছে। হাইকোর্ট উত্তরপ্রদেশের শাহজাহানপুর, হাপুর এবং মৌ জেলার পুলিশ সুপারকে তলব করেছে। আদালত তাবলিগ জামাত সদস্যদের বিরুদ্ধে 307 ধারা চাপিয়ে দেওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছে। উত্তরপ্রদেশে গত বছর কয়েক মাস ধরে জেলে থাকা বিদেশি তাবলিগ জামাতের মামলায় পুলিশের মনোভাব নিয়ে এলাহাবাদ হাইকোর্ট অসন্তুষ্টি প্রকাশ করেছে। এই মামলায় 18 বিদেশি তাবলিগ জামাতের সদস্য অভিযুক্ত হিসেবে জড়িত। 3 জেলার পুলিশ প্রধানকে আগামী 15 জুলাই ব্যক্তিগতভাবে হাইকোর্টে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেন এখন পর্যন্ত এই মামলায় হাইকোর্টে চার্জশিট এবং কেস ডায়েরি পেশ করা হয়নি সে বিষয়ে জানতে চাওয়া হবে তাদের কাছে। গত 15 বছরের মধ্যে সামরিক ড্রোন তৈরিতে অভাবনীয় চমক দেখিয়েছে। সশস্ত্র ড্রোন প্রস্তুতকারী শীর্ষস্থানীয় দেশগুলির মধ্যে অন্যতম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তুরস্ক।
ফরাসি গণমাধ্যম লে মন্ডে শুক্রবার এই তথ্য জানায়। খবরে বলা হয়, তুরস্ক মাত্র 15 বছরে সশস্ত্র ড্রোন প্রস্তুতকারী শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে স্থান করে নিয়েছে। তুরস্কের প্রতিরক্ষা বিভাগের ঠিকাদার এসটিএম এর তৈরি কার্ক 2 ড্রোন লিবিয়ার সরকার এবং জেনারেল খলিফা হাফতাফের মধ্যে সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ফরাসি গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং চীনা ড্রোনগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার স্বপ্ন থেকে মাত্র 15 বছরের মধ্যে তুরস্ক নিজেকে সশস্ত্র ড্রোন প্রস্তুতকারী শীর্ষস্থানীয় দেশগুলোর কাতারে নিয়ে গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তুরস্কের কান্ড, বার্খা, আনকারা, কারাইল এবং আলফাগো ড্রোনগুলো যেমন কার্যকর, তেমনই শাস্ত্রমূল্যের মধ্যে। এছাড়া 2016 সাল থেকে সীমান্তে তুরস্ক ড্রোন ব্যবহার করে আসছে। সর্বশেষ তুরস্কের ড্রোন নাগানো কারাবাগ যুদ্ধে মুনশিয়ানা দেখিয়েছে। যুদ্ধে আজারবাইজানের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ড্রোন। ইতিমধ্যে তুরস্কের কাছ থেকে ড্রোন কিনেছে আজারবাইজান, কাতার, ইউক্রেন, টিউনিশিয়া, পোল্যান্ড। তুরস্কের ড্রোন কেনার জন্য আগ্রহ দেখিয়েছে হাঙ্গেরি এবং আলবেনিয়াও। জেরুজালেম এবং পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতিকারীরা ফিলিস্তিনিদের নির্যাতন করে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে তা দখলের মাধ্যমে যুদ্ধ অপরাধ করছে। জাতিসংঘের মানবাধিকার তদন্তকারী একটি দল এই মন্তব্য করেছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের দেয়া ভাষণে শুক্রবার অধিকৃত ফিলিস্তিনে নিয়োজিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ কর্মকর্তা মাইকেল লিংক এই কথা বলেছেন। এতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই কর্মকর্তা আরও বলেছেন, তাকে ইসরায়েলি কর্তৃপক্ষ তদন্ত কাজে কোনো প্রকার সহযোগিতা তো করেইনি, বরং তাকে বয়কট করে জাতিসংঘকে অপমান করেছে। মাইকেল লিংক বলেন, ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের ঘরবাড়ি দখলে অংশ নিয়ে একই ধরনের যুদ্ধপ্রাধ করছে বলে অবৈধ ইহুদি বসতিরা তা জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, নিরপরাধ ফিলিস্তিনিদের উপর বর্বর নির্যাতন এবং তাদের বিদ্যুৎ লাইন বন্ধ করে আন্তর্জাতিক অপরাধ করছে ইসরায়েল। তিনি আরও বলেন, তার তদন্ত এবং ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন। পৃথক একটি বিবৃতিতে লিংক আরও বলেছেন, দখলদার ইসরায়েল গত 54 বছর ধরে ফিলিস্তিনিদের উপর এই ধরনের যুদ্ধ অপরাধ চালিয়ে যাচ্ছে। ইরাক, সিরিয়া ও লেবাননের জনগণের লড়াইকে মডেল হিসেবে গ্রহণ করতে আফগান জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি। তিনি আজ খুস্ত আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের সময় কথা বলেন। আশরাফ গনি বলেন, তালেবানের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে। লেবানন, ইরাক এবং সিরিয়ার জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই নেমেছিল, ঠিক সেভাবে ঐক্যবদ্ধ হতে হবে এবং এসব দেশের জনগণের কাছ থেকে তার শিক্ষা নিতে হবে। আশরাফ গনি বলেন, তালেবান দ্বিমুখী আচরণ করছে। একদিকে বলছে তারা শান্তি চায়, আবার অন্যদিকে শান্তি আলোচনায় ডাকলেও তারা আসছে না। তিনি বলেন, আলেমরা ফতোয়া দিয়েছেন, তারা বলেছেন যারা শান্তি চায় না তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ করতে হবে। যারা সরকারি থেকেও শত্রুদের সঙ্গে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে গিয়ে তিনি বলেন, এসব ব্যক্তির বিষয়ে আর কোনো ধরনের সহনশীলতা প্রদর্শন করা হবে না, আইন অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হবে। তিনি বলেন, যারা বলছে আফগানিস্তান সরকার তালেবানের কাছে পরাজিত হয়েছে তারা গুজব রটনাকারী, তবে আফগান জনগণ যদি প্রতিরোধ গড়ে না তোলে তাহলে এই যুদ্ধ প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকবে। এবার দখলদার ইহুদি বাদী ইসরায়েলকে হতাশ করল ওমান। দখলদারদের সঙ্গে কখনোই আপোষ করবে না ওমান বলে জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ বিন আবদুল আবু সাইদি। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি ওমানের সমর্থন অব্যাহত থাকবে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনো সম্ভাবনা নেই। আল আবু সাইদি এই বিষয়ে ইয়েমেন ইস্যুতেও কথা বলেছেন। তিনি বলেন, ইয়েমেনে সব পক্ষের কাছে গ্রহণযোগ্য পরিকল্পনাকেই কেবল ওমান সমর্থন জানাবে। সিরিয়ার আরব লীগের সদর ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান আবু সাইদি। ইরানি গণমাধ্যম পার্স টুডির একটি প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। শোনা যাচ্ছে, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের জন্য ওমান এমন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে। উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন সামনে রেখে ইসরায়েলের পক্ষে ব্যাপক তুরজোর চালান। সে সময় ইসরায়েলের সঙ্গে সম্পর্কের প্রশ্নে মুসলিম বিশ্বে একটা নতুন মরুকরণের ইঙ্গিত দেখা যায়। মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ ইসরায়েলের ব্যাপারে তাদের বৈরি অবস্থা থেকে সরে আসার ইঙ্গিত দেয়। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।